হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, এখন আমি গ্রামে আছি, গ্রামে ঘোরাফেরা করছি, পুরা গ্রামটা ঘুরছি। মানে টাকা পয়সা যারা নিয়েছিল তারাকে একটু ওরা বাড়িতে গিয়েছি, টাকা পয়সা মানে দেওয়ার জন্য বললাম। আর সকালবেলা এসেছি, ঘরে সমস্ত কাজকর্ম করে, রান্না বাড়া করে বাচ্চারগুলাকে সকালে নাস্তা খাইয়ে দিয়ে আসলাম। আর এখন দেখো গ্রামে ঘোরাফেরা করছি। আর মানে ঘুরতে ঘুরতে পায়ে তো ব্যথা করছে, আমার পাওয়াটাও ফুলে গেছে। তোমরাকে দেখাই, যদি তোমরা বিশ্বাস করবে আমার পাওয়ের কী অবস্থা। আর বন্ধুরা, তো তোমরাকে একটু শেয়ার করতে চাই আমি, যে আমার জীবনটা কত কঠিন জীবন। মানে একা থাকলে যে কত কিছু কষ্ট, মানে মেনটেন্যান্স করতে হয়, তা এখন বুঝছি। আমি কিন্তু বিয়ার আগে কোনো দিনই মানে এক গ্লাস জলও ভরে খাইনি, বা বিয়ার পরেও আমার স্বামী কোনো দিন কোনো দিকে মানে কোনো কাজ করতে দেয়নি। আর স্বামী মারা যাওয়ার পরে সমস্ত কিছু করতে হয়। আমি এমন এমন জায়গায় একা একা যাই না, আমার টাকা পয়সার জন্য ভয়ও করে, জানি না আমি কোন দিন আমার এমন অবস্থা হয়, কোনো দিন পয়সা করির জন্য আমার নিয়ে প্রাণটা হারাতে হয়, তাই অনেক ভয় করে। তবু আমি যাই, কিন্তু এত পয়সা করি ছাড়তে ইচ্ছা করে না। পয়সার মায়ায় আমি সবার ঘরে ঘরে যাই, সবাইকে বলি আমাকে দাও। তো বন্ধুরা, আজ এরকম আমাদের ঠাকুর বাড়ি। এই হচ্ছে আমাদের ঠাকুর বাড়ি। যাই একটু মন্দিরটায় ঢুকি, তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আমার শ্বশুর মহাশয় স্থাপিত করেছেন, এখানে খুব আরাম লাগছে। আর দেখো আমার মুখ পুরো লাল হয়ে গেছে, আর পাওয়ার তো অবস্থাই নেই, পুরো পাও ফুলে একাকার হয়ে গেছে। যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, সিটিতে মানে সিটিতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। এখন যাচ্ছি বাড়িতে, শ্বশুর বাড়িতে। বাড়িতে ঢুকবো, ভাত যদি থাকে ভাত খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, আমার ভিডিওটি দেখতে থাকো। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, দেখো আমি শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে পড়ছি খেয়ে দিয়ে। আর মুখে আমার বর্তমানে পান আছে, আর আমি এখন গাড়ির জন্য অপেক্ষা করে আছি। আর একটা জিনিস শেয়ার করতে খুব ইচ্ছে করছে, তাই তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি। হ্যাঁ, তোমরা দেখো এই যে ঘরটা দেখছো, ওইটা হচ্ছে আমার ঠাকুর মন্দির, মানে দুর্গা মার জায়গা। ওইটা আমার হাজবেন্ড থাকতে যতটুকু করে গিয়েছি মারা গিয়েছেন, আর করা হয়নি, আর এটুকু আগে বাড়েনি, কেউ করতেও ইচ্ছা করছে না। আর এদিকে দেখো আমার পিসারি, দেখো মন্দিরটা যতটুকু করে গেছেন ততটুকু আছে, আর এটুকু কেউ করেনি। দেখো চারিদিকে, এই হচ্ছে আমাদের মেইন রোড, আর এখানে হচ্ছে আমার দোকান।
আসার সময় বাজারও করে আনলাম, বাচ্চাদের জন্য তোরা চাউমিন আনলাম, চিকেন আনলাম, যে আটা দেবো, তারপরে একটু চা খাবো, তারপরে রাত্রে রান্না করবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর বন্ধুরা, কিছু জিনিস তোমাদের কাছে আজকে আমি শেয়ার করেছি, তোমরা আমাদের সঙ্গে থাকো তো আস্তে আস্তে সব কিছু বুঝবে, তারপরে তোমাদের ভিডিওটি ভালোও লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।